হ্যালো বন্ধুরা শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডাব্লিউ টেস্ট পেপারের বাংলা বিষয় নিয়ে আজকে যে সেটটি আলোচনা করবো সেটি চৌদ্দ নম্বর সেট চৌদ্দ নম্বর সেটের উত্তরগুলো বলার আগে তোমাদেরকে অনুরোধ করবো যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো কারণ আমি টেস্ট পেপারের টোটাল তেরোটা সাবজেক্টের এইচএসির তেরোটি সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কাছে এক একে আসবো আমার সমস্ত প্রশ্ন উত্তরগুলো করা হয়ে গেছে সময়ের অপেক্ষার অভাবের জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছে না আমি একে একে দিতে থাকব তাই তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের সাথে আমাদের সাথে যুক্ত থাকো কারণ কোনো না কোনো সাবজেক্ট তোমাদের অবশ্যই থাকবে আমি এই ভিডিওতে বাংলার এমসিকিউ কিউ সমস্ত উত্তরগুলো দিয়েছি তোমরা দেখতে থাকো একে দেখে প্রশ্ন আছে এক সময় দাগি ডাকা ছিল নিবারণ বাগদি একে দুই রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর কাজ গয়ের দাগের মেজ বইয়ের একে তিন বাসিনী উৎসবকে লুকিয়ে কি খেতে দিয়েছিল ছাতুম। কি বড় বাড়িতে নিয়ে এসেছিল চার একের পাঁচ গজগজ করে জবাব দিল ফজলু শেখ তারপরে একে ছয় কবি মনে যখন কবি মনে কখন বারোর জাগে উত্তর হচ্ছে বিস্ফোরণে পরে পথিক নাটকটি রচয়িতা হলেন তুলসী লাহিড়ি আরোগ্যের জন্য দরকার সবুজ পরের প্রশ্ন মেঘ মোদির মহুয়ার দেশ কোথায় আছে উত্তরটি হবে অনেক অনেক দূরে একের দশ পাহাড়ের চূড়োয় কুটির বেঁধে বাস করতেন বলি কান্ধারী অথবাদী প্রশ্ন আছে আর এত আর এতবার গুঁড়ো হলো উত্তরটি হবে ব্যবিলন একের এগারো রাজনীতি বড় কটু উক্তিটির বক্তা উত্তর হবে ঔরঙ্গজেব অমর সংস্কৃত সংস্কৃতি পেয়েছিল তেরো একের বারো পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা দিলদারের পোশাকি পরা রাজনীত রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি তেরো মানেন আপনি বক্তা হলেন কালীনাথ আমরা বাঙালিরা শুনি কাঁদুনিজাত কথাটি বলে গেছেন উত্তরটি হবে বলল। পরের প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞান কটি শাখায় বিভক্ত উত্তর হবে পাঁচটি একের পনেরো একটি নাসিক ধ্বনি হলো ইঁয় তারপরে একের সলো অভিধানের পর শব্দের অর্থ হচ্ছে চিত্র কোন সিনেমায় প্রথম প্লেব্যাকের সূচনা হয় উত্তর হবে ভাগ্যচক্র প্রথম বাঙালি ফুটবল রেফারি কে ছিলেন উত্তর হবে পঙ্কজ গুপ্ত এই কিগুলোর আনসার আমি এখানে করে দিয়েছি তোমরা দেখে নেবে তোমাদেরকে অনুরোধ রইল ভিডিওটি তোমরা শুনে শুনে খাতায় কোশ্চেন আনসারগুলো সুন্দর করে লিখে নেবে নতুবা শুনে শুনে দেখে পড়ার চেষ্টা করবে প্রথমে প্রশ্ন আছে সেটাই সবাইকে অবাক করেছিল কোন ঘটনা সবাইকে অবাক করেছিল উত্তর লিখবে থুরথুরে কোঁজো বৃদ্ধা পৌষ মাসে তুমুল বৃষ্টির মধ্যে কিভাবে বেঁচে বর্ত থেকে চায়ের দোকানে হেঁটে হেঁটে আসতে পারলো সেই ভাবনায় সবাইকে অবাক করেছিল পরের প্রশ্ন হোমের ঘর থেকে বেরিয়ে যায় কারা কিভাবে হোমের ঘর থেকে বেরিয়ে যায় উত্তরটি হবে হোমের ঘর হোম ঘরের হোম যজ্ঞের ঘর থেকে বড় মেজ ছোট ছেলে ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায় পরের প্রশ্ন জেগে উঠলাম এই জেগে ওঠার অর্থ কি উত্তর হবে রূপনারণের কুলে রূপনারায়ণের কুলে তে কুলেতে জীবনের মন্ত্র থেকে জীবনকে উপলব্ধি করার কথা বলেছেন কবি পরের প্রশ্ন বহুদিন জঞ্জালে যায়নি এ বিষয়ে কবির আক্ষেপ কেন উত্তর হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায় আক্ষেপ করে বলেছেন যে তিনি বহুদিন জঙ্গলে যাননি এবং তার ফলে তিনি প্রকৃতির নিবিড় সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে শহরে রয়েছেন এর তুলনামূলক বহুদিন সূত্রপাত কে করেন স্যার উইলিয়াম জোনস ভারতে কিভাবে অভিধান রচনার সূত্রপাত ঘটে উত্তরটি লিখবে ডিকশনারি কথাটি উল্লেখ প্রথম পাওয়া যায় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে নিরুক্ত হলো প্রণীত বৈদিক অভিধান এই গ্রন্থ থেকে ভারতের অভিধান রচনার সূত্রপাত ঘটে পরে প্রশ্ন সে রাজনীতি যে আমার জন্য নয় কোন রাজনীতি করার কার জন্য নয় উত্তরটি আমি অন্য একটা পেজে করা আছে তাই উত্তরটি এখানে আর লিখিনি অন্য ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে অথবা ছিল ও দাতাকর্ণ যে কে কাকে দাতাকর্ণ বলেছেন উত্তর লিবে বৌদি রানা কল্পিত চা খেতে গিয়ে মিত্রের কল্পিত সিগারেট নষ্ট হলে অমর গাঙ্গুলি তাকে আবার সিগারেট দেওয়ার কথা বলায় এ কথা বলেন পরের প্রশ্ন আছে বহুরূপী তখন লাঠে উঠবে বহুরূপী কেন লাটে উঠবে তৎকালীন সরকার বহুরূপীর সঙ্গে কোনো রাজনৈতিক আদর্শ যুক্ত রয়েছে জানতে পারলে বহুরূপী লাটে উঠবে বলে মিত্র আশঙ্কা করেন পরে অথপাতি ছিল এই তো জীবনের সত্য সত্যটি কি সত্যটি কি যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক বন্ধক হয় না এটাই তো জীবনের সত্য সত্য এই উপলব্ধি হয়েছে রজনীকান্তের সারাদিন এক মোটা জলও দিতে পারিনি জল মুখে দিতে না পারার কারণ কি উত্তর লিখবে খিদে খিদে তেষ্টায় কাতর স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিক বোঝায় ট্রেনটি থামানোর জন্য সাধারণ মানুষের আত্মবলিদানের কথা শুনে গল্পকথক সারাদিন এক পটাও জল মুখে দিতে পারেননি আর কেউ কাঁদেনি কবির এমন প্রশ্নের কারণ কি এটাও অন্য একটা পেজে আছে তাই এখানে উত্তরটি দিয়ে নিন উদ্দেশ্য অংশ বলতে কি বোঝো উদ্দেশ্য বাক্যের যে অংশ কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে দুইয়ের এগারো তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনি কটি ও কি কি এখানে আমি উত্তরগুলো দেখে দিই যে স্নান এইভাবে ভেঙে ভেঙে যেভাবে লেখা আছে সেভাবে তোমরা দেখে লিখে নেবে পরের প্রশ্ন দুইয়ের বারো দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও দুটি পরাধীন রূপমূলের উদাহরণ হলো মানুষকে এই পদে কে এবং ফুলওয়ালা এই পদে ওয়ালা এইখানে ভিডিওটি শেষ করো ভিডিওটি শেষ করার অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো এখানে শেষ করছি সবাই ভালো ও সুস্থ থেকো